তদুপরি নেটওয়ার্কের মন্থন যে শিখতে হয় মালয়েশিয়ার দ্বারা আজ পর্যন্ত 10 বছর মালয়েশিয়া কোম্পানিতে গিয়ে এসএসএ ধারায় দাঁড়ায় মালয়েশিয়া কিভাবে তারা এই কোম্পানিগুলো করতেছে। আজকে আমরা ইএসট্রি কোম্পানিতে যেটা পেয়েছি, আজকে দেখুন আমরা আছি ইন্ডিয়ান পিপল কম করেলো 140 কোটি লোক এখানে আছি। আমরা ওখানে একদম ফিউ পিপল ফ্রম ইন্ডিয়া, অ্যাকচুয়ালি ওখানে দেখলাম লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সাংহাই, চাইনিজ লোকরা আসতে পারেনি কোভিডের কারণে, কিন্তু সেখানে যে কথাগুলো বলতেছে একটা কথা বোঝার উপায় নেই। কোনো কারণে যদি তাদের ইন্টারপ্রিটার করতে 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 যদি কয়েকজন দু একবার যদি ইংরেজিতে বলে তারপরে একটু কথাগুলো বুঝি। আজ পর্যন্ত আমাদের 12 বছরের মধ্যে কেউ যদি আসামি বলতো, কেউ যদি ঢাকামি বলতো, আমাদের লোকাল ভাষা যদি আমাদের ত্রিপুরার বাংলা বলতো, তারপরে উড়িয়াও কথা বলতো, তাহলে কিছু বোঝা যেত। কিন্তু ওরা যে কথাগুলো বললো কিচ্ছু বুঝি না। কিন্তু বৌরা কিন্তু মারামারিও করে, জোরজাতি করে, আমি সেইভাবে কথা বুঝে নিয়েছিলাম। এখন সেদের মনের মধ্যে যেই আমি মন্ত্রটা পেয়ে আসলাম, আমি আর মনে বসে থাকতে ইচ্ছা হচ্ছে না, এইরকম অবস্থা। তাহলে দেখুন আগামী ভবিষ্যতে আজকে আমি শুধু ডায়মন্ড হয়ে আমি ওখান থেকে যখন অ্যানাউন্স করলো যে মিস্টার রবিদাস চাকমা হিজ ফ্রম মানে ইন্ডিয়া, তো ওই গর্বে কি বলবো আর স্টেজে উঠলাম, তারপরে ওখানে কথা বলার সুযোগ নেই। এখানে এখানে যে কোনো কথাগুলো বললেন এখানে স্টোক কোথাও নেই, যা কিছু ইয়ে লাইটিংয়ে করবে তারা ওখানে বলে দেবে। তারপরে ওখানে স্টেজে উঠলাম, ছবি তুললো, ছবি থেকে নেমে পড়লাম। ডায়মন্ড হারি হারি ডায়মন্ড, একজন না দুইজন না তিনজন না, এইভাবে ডায়মন্ড কেহ শ্রীলঙ্কা থেকে, কেহ ইয়ে থেকে, এই যে লাল সমুদিয়া ভিয়েতনাম এইসব ইয়ে দেখলাম। এই জন্য ইএসট্রি কোম্পানি সম্বন্ধে কে কি বলছে তা জানেন না, আপনারা যদি বুঝেন, আপনারা যদি জানেন ইএসট্রি কোম্পানি যাদের আপনাদের বড় বাইক লোকরা বলে দিয়েছে, যদি কারো কথা না শুনেও, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমি কিন্তু একলাই চলছি, আমি আমি এখান থেকেই না, ঠিক আছে। আর তার হবে নেক্সট টাইম।